আজকে স্মার্ট যখন আমরা করতে এসেছি তখন সবার আগে বুঝতে হবে যে আমাদের এই বিজনেস থেকে আমাদের ভবিষ্যৎ বা ফিউচারটা কি, নাকি না? তো তার একটা ছোট্ট গ্লিমস আমরা এখান থেকে দেখতে পেলাম আজকে যখন আমরা স্মার্ট ভিশন ফ্যামিলিতে চলে এসেছি। আজকে সবাই আমরা কম বেশি সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ, তাই তো? ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ডিজিটাল মাধ্যমে আমরা সবাই জানি স্মার্ট ভ্যালু 20 বছরে একটা প্রুভেন প্ল্যাটফর্ম হয়ে গেছে, হ্যাঁ কি না? আজকে স্মার্ট ভ্যালু থেকে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ক্যারিয়ার তৈরি করেছে। আজকে আমরা নাম বলবো সেখানে অনেকে নতুন আছে না, ফার্স্ট টাইম দেখছে, তাদের জন্য বলি আমি স্মার্ট ভ্যালু পরিবারের সাথে 12,000 বছর ধরে যুক্ত। এই বিজনেসটা করতে এসেছিলাম কলেজে ফার্স্ট ইয়ার করতে করতে, এখানে যারা মুস্তফা স্টুডেন্ট তাদের জন্য কিছু কথাটা ক্লিয়ার করছি। আমিও কিন্তু ফার্স্ট ইয়ার পড়াশোনা করতে করতে এই প্রজেক্টে কাজ করা শুরু করি, পার্ট টাইম কাজ করা শুরু করেছিলাম। এখানে অনেকেই মেন্টালিটি নিয়ে কাজ করা শুরু করেছিলাম যে পড়াশোনা করছি তার সাথে পার্ট টাইম এই কাজটাকে করবো। পার্ট টাইম কাজটা করতে করতে এই বিজনেস থেকে কিভাবে নিজেকে চেঞ্জ করেছি সেটা একটুখানি বলবো, তারপরে ডেফিনেটলি আলোচনা করবো যে আজকে আমরা এই বিজনেসটাকে আরো বেটার হতে কিভাবে নিয়ে যেতে পারি। আমরা একটা খুব ভাইটাল টাইম এখন বিলং করছি, এটা মার্চ মাসের শুরু অলরেডি আমাদের হয়ে গেছে, আমাদের ইয়ার ক্লোজিং আছে, এসপিএফ ফেডারেল ক্লোজিং আছে, এবং এই বছর আমরা কিভাবে ফাউন্ডেশন তৈরি করে নেক্সট ইয়ারটা আরো বড় বিজনেস করতে পারবো ক্লিয়ার করতে পারছি। ভারতবর্ষে তৈরি হয়ে গেছে, যারা একটা সময় সাইকেল করে ঘুরতো তারা আজকে গাড়িতে চলে, যারা কোনোদিনও বাবা মার হাত ধরে দীঘা অব্দি দার্জিলিংটা ঘুরতে যেতে পারেনি তারা আজকে 5 বার 10 বার পরে ঘুরে এসেছে। এগুলো হয়েছে তো এই জন্য আমি এমন 1200 টাকার বাড়িতে ভাড়া থাকতাম, আর আজকে যে কেটে থাকি সেটা 1200 স্কোয়ার ফিট, তার দাম 50 লাখ টাকা, সেটা হয়েছে কিন্তু স্মার্ট ভ্যালুর জন্য। এবং কেন হয়েছে তার আশা করি একটা গেমস পাওয়া গেল, কারণ 5 বছরে যদি আমি এত টাকা রোজগার করতে পারি তাহলে ডেফিনেটলি 5 বছর যদি আমার কাছে 24 লাখ প্রজেকশন থাকে তাহলে 12 বছরে আমার রোজগারটা বাড়বে না কমবে? পারবে না বলতে, এটা একটা সিস্টেম, এটা একটা প্রুভেন সিস্টেম। প্রুভেন সিস্টেম মানেটা কি? অনেকে এই বিজনেসটাকে বোঝার চেষ্টা করে কি করে করবো কিভাবে করবো, এত কিছু ভাবার নেই। 2+2 কত হয়? এটার জন্য ভাবনা চিন্তা করতে হবে, এটা প্রমাণিত সত্য, ঠিক আছে? আজকে আমি আর যদি এখানে লিখি 2+2 কি হবে, 4, আপনি চাঁদে গিয়ে লিখবেন 4, বাংলাদেশে গিয়ে লিখবেন 4, পাঠাবে মাটির তলায় যদি চলে যান সেখানে গিয়ে 2+2 6 হয়ে যাবে। আজকে আমরা প্রত্যেক
প্রত্যেকটা ঘরে ঘরে যতটা মানুষ বসে রয়েছি প্রতিটা মানুষ আমরা স্মার্ট ভ্যালিতে যেদিন অ্যাডমিশন নিয়েছি বা এই বার আমরা লাখ কোটি 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 হয়ে গেছি এটা গ্যারান্টেড এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসটা আপনার কাজের মধ্যে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে হবে ক্লিয়ার করতে পারলাম আমরা এভাবে যারা যারা বসে রয়েছি কারা কারা আছেন কোটি কোটি হাত তুলুন এবং দুটো লজিক আছে কোটি কোটি আমরা সবাই হ্যাঁ কি না ভগবান আমাদেরকে পাঁচ দিন পাঠিয়ে তার দামে কোটি টাকা এসব আপনি নিজেকে বিক্রি ধরনের আপনার সমস্যা আর চলছে না মানিকার পুরো এদিক থেকে ওদিক দেবে যাচ্ছে আপনি নিজেকে খারাপ ভাবতে 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 আরো খারাপ জায়গায় নিয়ে চলে গেছে আমি তো করি এই কথাটা যারা বলে তারা জীবনে বড় হতে পারবে না ক্লিয়ার করতে পারছি আর ভারতবর্ষের মানুষজন গরিবীকে ভালোবাসে ক্লিয়ার করতে পারলাম স্মার্ট ভ্যালিতে বড় আসিবার হবে না জবে থেকে অ্যাডমিশন নিয়েছি
এই টাকাটা দিয়ে আমি কি করব যতক্ষণ না আমি চিন্তাধারাটাকে তৈরি করতে পারছি ডেভেলপ করতে পারছি ততক্ষণ কিন্তু আমার জীবনে রোজগারটা আসবে না কথাটা বোঝা যাচ্ছে यस আমার মেকিং সেন্স আপকো পহলে ये क्लियर कर लेना पड़ेगा कि इस पैसे से मुझे करना क्या है इसलिए आपको पहले आपको सोच को बड़ा करना है ये लड़का सोच ही नहीं पा रहा है 24 लाख का क्योंकि ये हम लोगों को दिक्कत क्या है कि अगर किसी को बोला जाए कि आपको 1 लाख रुपए महीने का है उसका दिमाग खराब है पूरा हैंग करके लड़का मतलब ओके में पूरा नहीं लेता भाई ये सब क्या ना ऐसा क्यों हो रहा है क्योंकि उसका सोच है 10,000 12,000 15,000 20,000 ये सब আর এখানে দাদা যদি 24 লাখ টাকা 5 বছরের রোজগার দেখালো তাহলে এভারেজ রোজগার 6 লাখ টাকা কাছে আছে মানে মাসে 50,000 টাকা আমাদের রোজগার ইয়েস অর নো ইন অন এভারেজ 50,000 আমি প্রত্যেক মাসে রোজগার করছি হ্যাঁ কি না আজকে তোমার বয়স কত ভাই 19 কি পড়াশোনা করছো ম্যাথ অনার্স 50,000 রুপিস তুমি মাসে ইনকাম করবে না ভাবতে পারছো যারা চাকরির যে মার্কেট যদি টিউশন পড়িয়ে 10,000 কামাই ওটা তো ঠিক ঠিক না হ্যাঁ কি না এই কিটার মাথায় কে দিয়েছে বলতো পুরো তো সাইড একদম মাথায় ঢুকে দিয়েছে তোমার নাম কি অমিত অমিত পুরো নাম অমিত হাওলাদার বাড়ি অমুক জায়গায় সন অফ অমুক রেসিডেন্সিয়াল অমুক ঠিক ঠিক না তুমি ভাই এই বাংলার দেশের এই পশ্চিমবঙ্গের এই বাংলার এই মাল তোমার ক্যাপাসিটি 10,000 12,000 এর আগে ভাববেই না ঠিক এই চিন্তা ভাবনার জীবনটাকে শেষ করে দিচ্ছে আমাই মেকিং সেন্স यस সবার আগে এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে ক্লিয়ার করতে পারছি বুঝো বলো আমি ভাবতে পারছি না আমি মাসে 50,000 টাকা রোজগার করতে পারবো 5 বছর পরে কারণ ও চিন্তা ভাবনার মধ্যে একটা ব্যারিয়ার রয়েছে এই চিন্তা ভাবনাটা কি করে ভাঙবো একটা ছোট জিনিস করলেই আমরা এই চিন্তা ভাবনা ভেঙে যাবো কেউ সার্কাস দেখেছি দেখেছো না সার্কাস यस সার্কাসে হাতি খেলা দেখতে সবার ভালো লাগে সার্কাসে যখন হাতি আমরা দেখেছি দেখবেন যদি সার্কাসে হাতিগুলোকে টেন্ডের পেছনে বেঁধে রাখা হয় একটা বড় হাতি কে বাধা করার ক্ষমতা আছে একটা সাপটা হাতি যদি চায় তো এরকম সাপটাকে তাও দুখানা উঠে নিয়ে চলে যাবে ঠিক না হাতির মধ্যে এত পাওয়ার এত শক্তি থাকে তাহলে একটা হাতি কেন বাধা হয়ে যাবে বসে থাকে ভাই হাতি কেন কি করে বাধে দেখি আপনি অবাক হয়ে যাবেন যে কোনো একটা বড় হাতি প্রমাণ সাইজের যে হাতিগুলো তাকে বাধার জন্য মাউন্ট কি করে যে কোনো একটা সরু সুতুলির দড়ি তার একটা পায়ে বেঁধে যে কোনো খুঁটির সাথে যদি আপনি বেঁধে দেন হাতি আর মরবে না এটা হাতির অভ্যাস কেন কেন তো যদি আপনার একটু কাজ আপনাকে ওই সার্কাসে ছোট হাতিটাকে দেখতে হবে যে হাতিটাকে সবে জঙ্গল থেকে আনা হয়েছে না সবে জন্ম হয়েছে সেই হাতিটাকে কি করে বাধা হয়ে যায় এরকম মোটা মোটা সিগন দিয়ে বড় বড় গাছে খুঁটির সাথে বেঁধে রাখা কেন যখন জঙ্গল থেকে নতুন নতুন আসার চেষ্টা করে ওর সহজাত প্রবৃত্তি দিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়া ক্লিয়ার করতে পারছি একবার দুবার চারবার পাঁচবার আটবার দশবার বিশবার পঞ্চাশবার একশোবার চেষ্টা করার পর যখন ওই বড়রা মোটা শিকল ছাড়তে পারে না ওর মাথায় একটা চিন্তা ভাবনা ঢুকে যায় যে আমার পায়ে যদি কিছু বেঁধে দেওয়া হয় আমি কোনোদিন আর ধরতে পারবো না ক্লিয়ার করতে পারছি আর ওই জিনিসটাকে কাজে লাগিয়ে মানো বড় হয়ে যাওয়ার পর ওর পায়ে দড়ি বেঁধে দেবে না আর পড়বে না হাতি এটাই গেছে এবার বলুন হাতিতে চিন্তা ভাবনা রাইট না নাও রাইট না রং কমপ্লিটলি রং হাতি যদি চায় ওই দড়ি কেন টাকা নিয়ে চলে যাবে তাহলে আমাদের তিন চিন্তা আমরা 50,000 পৌঁছাতে পারবো না 10-12,000 জন্য আমার জন্ম এটা ঠিক না বল কমপ্লিট ভুল এর মধ্যে তো সেই চিন্তা আপনাকে ভাঙা যায় यस বুঝতে পারলাম না ভাঙা যায় यस তুমি কিভাবে ভাঙতে হবে যদি আপনাকে এই চিন্তা আপনাকে ভাঙতে হয় এক এবং একমাত্র রাস্তা আপনার কাছে সেটা আপনার একটা স্ট্রং গ্রিপ থাকতে হবে আপনি রোজগার করবেন 5 বছরের প্রজেকশন 5 ইয়ার প্রজেকশন 24 লাখ আপনার এতগুলো পিং এত টাকা রোজগার এতগুলো ন্যাশনাল ট্রিপ এতগুলো ফরেন ট্রিপ কি করবেন যদি আপনার জীবনে স্বপ্ন না থাকে এই বিজনেসটা আমরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য করিনি কি করতে পারলাম একটা হয় বেঁচে থাকার জন্য বিজনেস আর একটা হচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য বিজনেস কি করতে পারছি আমরা স্মার্ট ভ্যালু করতেছি নিজেদের স্বপ্ন পূরণ করতে তো আমরা করতে চাই এবং এই স্বপ্নটা কি হতে হবে ডিটারমাইন্ড আমি যেটা ডিসাইড করব সেটাই আমি অ্যাচিভ করব রিয়েলিস্টিক বাস্তববাদী স্বপ্ন তো দাদা কালকে রাতে স্বপ্ন দেখেছিলাম আলিয়া ভাট এসেছিল একটা খুব রোমান্টিক ডুয়েট হচ্ছিল আমার ওটা আপনার পূরণ আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় বাস্তববাদী স্বপ্ন হতে হবে ক্লিয়ার করতে পারছি দেন অ্যাচিভেবল দাদা আপনি স্বপ্নই তো বলছেন পার্থ চক্রবর্তী ল্যান্ড রোভার চড়ে আমি এই সমাজে ল্যান্ড রোভার চড়ব এমন নয় বাস্তববাদী স্বপ্ন হতে হবে ক্লিয়ার করতে পারছি দেন আপনার স্বপ্নটাকে যদি মেজার করা যায় ইনকাম সব মানে প্রচুর ছেলে মেয়ে আছে কি
এরকম বিশাল দার্শনিক চিন্তাধারা। আমি বাবা মাকে প্রচুর আনন্দ দিতে চাই, বাবা মার আনন্দ এটাকে টাকায় মাপা যায়? এই ধরনের দার্শনিক চিন্তা আপনাদের হবে না। বাবা মাকে আনন্দ দিতে তার জন্য বাবা মাকে একটা 50,000 টাকা টিভি কিনে দিতে, তাতে বাবা মার আনন্দ। তার মানে মানিটারি জিনিসে যাতে আপনি সেটাকে মেটেরিয়ালিস্টিক জিনিসে যাতে সেটাকে মেজার করা যায়। কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? ক্লিয়ার করতে পারছি? নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনি যেটাই ফিক্সেট করুন সেটা হবে ইমোশন। আপনাদের ফিক্সেটের অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, শর্ট টার্ম ট্রেনিং। আপনি যখন আসছেন প্রথমে ফিক্সেট করুন আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি কি পেতে চান। মিডিল টার্ম ট্রেনিং আপনি ফিক্সেট করুন আগামী 12 মাস মানে 1 বছরের মধ্যে আপনি এই বিজনেস থেকে কি পেতে চান।